ব্রিটেনে বেশ কয়েকটি ট্রেন অপারেটর রয়েছে। অনেক মানুষ এসব অপারেটরের পরিষেবা গ্রহণ করে থাকে। আমাদের মধ্যে অনেকেই যাতায়াত, পরিবার বা বন্ধুদের সাথে দেখা করার জন্য কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এসব পরিষেবা ব্যবহার করছি। এতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে থাকে, যেমন কিছু ট্রেনে টয়লেটের ব্যবস্থা রয়েছে, আবার কিছু ট্রেনে এই সুবিধা নেই। খাবার এবং পানীয়ের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। কিছু ট্রেন অপারেটর ক্যাটারিংয়ের সুবিধা দেয়, আবার অন্যরা এই পরিষেবাটি অফার করে না। ট্রেনে চলাচল করতে গিয়ে আপনার নিজের খাবার এবং পানীয় নেওয়ার জন্য প্রতিটি অপারেটরের নিজস্ব নিয়ম রয়েছে। কিছু আইটেম ব্যবহার করা আবার কঠোরভাবে নিষিদ্ধ। এবার চলুন জেনে নেওয়া যাক প্রধান কয়েকটি ট্রেন অপারেটর চলাচলের ক্ষেত্রে কী ধরনের নির্দেশনা দিয়ে তার বিস্তারিত তথ্য। মার্সি রেল, কিছু মানুষের পাবলিক ট্রান্সপোর্টে খাওয়া এবং মদ্যপান করাকে অশালীন বলে মনে করে। মার্সি রেল ট্রেন সার্ভিস তাদের যাত্রীদের দুটি জিনিস ছাড়া অন্য সব কিছু খাওয়ার অনুমতি দেয়। এই দুটি জিনিস হলো গরম খাবার এবং অ্যালকোহল, অর্থাৎ গরম খাবার এবং অ্যালকোহল ছাড়া অন্য সব কিছুই খাওয়া যাবে এই ট্রেনে। লন্ডন টিউব, মার্সি রেলের মতো লন্ডন টিউবেও অ্যালকোহল পান করা নিষিদ্ধ, তবে এখানে খাবার খাওয়া যাবে। ট্রান্সপোর্ট ফর লন্ডনের পরিষেবাগুলোতেও খাবার পাওয়া যায় বা খাবার খাওয়া যায়, তবে আপনি এমন কোনো জিনিস খেতে পারবেন না যেটা আপনার আশেপাশের পরিবেশকে নোংরা করতে পারে অথবা আশেপাশের যাত্রীদের জন্য এটি বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন এর মধ্যে রয়েছে কফি, কারণ হঠাৎ টিউব বন্ধ হয়ে গেলে বা অন্য কোনো কারণে কফি আরেকজনের শরীরে ছিটে মানে পড়তে পারে। নর্দার্ন অপারেটরগুলোতে কোনো ক্যাটারিং ট্রলি নেই, যাত্রীরা তাদের নিজস্ব খাবার নিয়ে আসতে পারে, তবে তীব্র গন্ধযুক্ত যে কোনো খাবার খাওয়া যাবে না। যাত্রীরা বেশিরভাগ নর্দার্ন ট্রেনে অ্যালকোহলযুক্ত পানীয় আনতে পারে, তবে কিছু ট্রেনে অ্যালকোহল অনুমোদন দেওয়ার পর সমস্যা দেখা দেয়, পরে সেগুলোতে অ্যালকোহল নিষিদ্ধ করা হয়। তবে অনেক ট্রাভেলার এসব ট্রেনকে আবার ড্রাই ট্রেন হিসাবেও অভিহিত করে। অ্যালকোহল সেবন নিষিদ্ধ করার পাশাপাশি এসব ট্রেনে অ্যালকোহল পরিবহন করাও নিষিদ্ধ করা হয়েছে। আসো মাসুম, রানা টিভি, লন্ডন।